গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মিতো অ্যান্ড তানিশ লাইফস্টাইলে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। বন্ধুরা, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো শুরু হয়ে গেল আরেকটা নতুন দিন, আরেকটা যুদ্ধের দিন। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এখন বাজে সকাল প্রায় 7:30। তো ঘুম থেকে কিন্তু আমি অনেকক্ষণ আগে উঠেছি, এখন বিছানা গোছাচ্ছি, তার কারণ তোমাদের দাদা ভাই এখন উঠলো। আমি ঘুম থেকে উঠে ওর খাবার করে দিয়েছি, ওর টিফিন প্যাক করে দিয়েছি যেহেতু কাজে যাবে, করে দিয়ে আমি এদিকে এখন ও ঘুম থেকে উঠলো, বিছানাটা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিব, কারণ যেহেতু বাসি ঘর থেকে আমি মানে ওকে পাঠাই না কাজে আর কি। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তো সকাল সকাল নিয়ে বসেছি চা, গরম গরম লাল চা। এদিকে চা খাচ্ছি, এদিকে আমার জানালাটা খোলা, আর জানালা খোলার জন্য পাশের বাড়ির যে আমার একটা যা আছে, এই যে খাতা লেখা ছিল, তো সবাইকে সই করতে দিয়েছিলাম আর কি। তো সবার সই করা শেষ, আরও কিছু লেখা বলে বাকি আছে, তো সেগুলো আবার লিখতে দিয়ে গেল। তো আমি জানি না আমি কাজ করবো না লিখবো, তো যাই হোক এটা কমপ্লিট করতেই হবে, আজকে নাকি জমা দিতে যাবে। তো চা খেয়ে তারপরে লিখবো। আর চা খাচ্ছি আজকে বিস্কিট দিয়ে, এই যে বিস্কিট, আর তার সাথে এই যে বাবা এগুলো আনলো, এগুলোকে আমি ছোটোবেলায় খেয়েছিলাম, এগুলোকে আমি পটল বলতাম, আমি না অনেকেই সবাই বলতো যে পটল। তো এগুলো বাবা নিয়ে আসছে বাজার থেকে, তো এগুলো দিয়ে এখন চা খাচ্ছি, বাবা বাইরে চা খাচ্ছে। তো চলো সকাল সকাল চাটা খেয়ে তারপরে আবার কথা হচ্ছে। সকালবেলা পাগলের মতো হয়ে আছে। তো বন্ধুরা, আজকে মোটামুটি ঠান্ডা আছে, কেন জানি না ঠান্ডা লাগছে আমার। তো এই দেখো, কালকে রাতের যে বাসনগুলো সেগুলো এখনও মাজিনি, তো বাসনগুলো মাজবো। আর কালকে রাতে ভাত আছে, তো ভাতগুলো রেখে আবার এক্সট্রাভাবে ভাত বসাবো। তো চলো রান্নাটা করে নিই। তো বাসন মেজে একদম স্নান করে তারপরে রান্না করবো, নাহলে স্নান করতে দেরি হয়ে যায়। দেখো কতগুলো ভাত আছে। তো এই ভাতগুলোকে কালকে গরম করা হয়েছিল, সেই জন্য মানে হাঁড়িটার মধ্যে লেগে লেগে গেছে। তো এই ভাতগুলোকে নামাবো, নামিয়ে তারপরে হাঁড়িটা মেজে তারপরে একদম স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করব। আর আজকে কি রান্না করব, আজকে ডাল রান্না করব। চলো রান্না করে তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, সবার প্রথমে তো ভাবলাম যে স্নান করে তারপরে রান্না করব, তারপরে আবার ভাবলাম যে না, স্নান করে যদি ওদিকে রান্না করি তাহলে আবার হচ্ছে মানে স্নান করতে গেলে ওই ঘর টর মুছে তারপরে স্নান করে তারপরে পুজো দিয়ে এদিকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, খিদে পেয়ে যায় এদিকে সবারই। তো আমি ভাবলাম যে না, আগে রান্নাটা করে তারপরে ঘর টর মুছে তারপরে মানে পুজোটা দিব। তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি, আজকে শর্টকাট রান্না করব। এই যে কালোজিরা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ কলি ভাজা আর তার সাথে ডিমের ঝোল, ব্যাস এই শর্টকাট রান্না করব। তো আমি আলু আর পেঁয়াজ কলি ভাজা এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে দেই, মাঝে মাঝে পেঁয়াজ দেই, আবার মাঝে মাঝে দেই না। তো আজকে আর পেঁয়াজ টেয়াজ দিব না, আজকে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ কলিটা ভাজা করব। তো দেখতেই পেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে দিয়ে এখন দিয়ে দিব অল্প লবণ, লবণ দিয়ে ঢেকে দেব, তারপরে হালকা হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো আমার লবণের কৌটোটা কিন্তু ফুটো, তার কারণটা হচ্ছে আমি যখন কারেন্ট থাকতো না তখন এই রাতের বেলা রান্না করার সময় এখানে আমি মোমবাতি লাগিয়ে রাখতাম। তো একদিন মোমবাতি লাগিয়ে রাখতে রাখতে দেখি ফুটো হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ভালোই হয়েছে, কোনো সময় মানে মানে বোতলে মুখা না খুলে এমনি কিন্তু লবণটা পড়ে যায়, এভাবেও কিন্তু সুবিধা হয় অনেক। তো তারপরে ডিমের ঝোল করব। তো ওই তেলের মধ্যেই হচ্ছে ডিমগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। Thank you.
তো বন্ধুরা, রান্না আমার শেষ। রান্না করলাম হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা। তো রান্না শেষ, এখন আমি করব হচ্ছে বাড়িটা মুছবো। বাড়ি মানে কি, আগে ঘরগুলো মুছবো, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকটা লেট হয়ে গেল পূজা দিতে দিতে। কারণ এদিকে যদি রান্না করতে ঢুকি তাহলে পূজা দিতে দেরি হয়, আবার যদি পূজা দিতে ঢুকি বা মোছামুছি করতে শুরু করি তাহলে রান্নাতে দেরি হয়। তো যাই হোক, রান্নাটা শেষ, এখন আর চিন্তা নেই, এখন শুধু মোছামুছি গুলো করবো, ব্যাস তাহলে শেষ। তো চলো, এখন আর কথা বলে সময় নষ্ট না করে মোছামুছিটা করি। তো বন্ধুরা, এখন আমি ঘরটা মুছে নিব। ঘরটা মুছে তারপরে বাকি কাজগুলো করব। রান্না করা আমার শেষ হয়ে গেছে। রান্না করে সবার প্রথমে ভাবলাম যে ঘরটা গুছিয়ে আগে ঘরটা মুছে নেব, তারপরে তো ঝাড়াঝাড়ি করব। করে মোছামুছি আজকে ওই পাশের বারান্দাগুলো মুছবো না, আজকে শুধু ঠাকুর ঘরটা আর ঠাকুর ঘরের সামনে সাইডটা তুলসী তলার ওই জায়গাটা মুছবো। তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে, একবার সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে, এখন দুপুরবেলা আবার বিকেলবেলা ঝাড় দিতে হবে, তিনবার ঝাড় দেওয়া হয়, তারপরে ওই গাছ থেকে এত পাতা পড়ে। তো বন্ধুরা, রান্না শেষ, উঠানটা ঝাড় দেওয়া শেষ। তো এখন রান্না করে যে বাসনগুলো আছে সেগুলো কলে পাড়ে রাখলাম, তো এগুলো এখন মাজবো না, কারণ এখন আবার বাসন মাজবো, আবার রান্না করার পরে, না সরি কি বলি, পাগলের মতো খাওয়া দাওয়ার পরে আবার সেই বাসনগুলো মাজবো। মানে আমি দিনে 5-6 বার বাসনই মাজি। তো আমার এক সাবস্ক্রাইবার বোন আমাকে বলেছে যে দিদি ভাই, রান্না করার পর আবার বাসনগুলো রেখে দিব না, বাসনগুলো একবারে খাওয়া দাওয়া হবে, তখন তো বাসন হবেই, থালা বাসন, তো ওগুলোর সাথে একবারে মাজবো। তো এখন যাব হচ্ছে খড়ি কাটতে, তার কারণটা বলে দেই। উনানে রান্না করি, তো উনানের যে খড়িগুলো লাগবে সেই খড়িগুলো নিয়ে আসবো, আজকে উনানে রান্না করবো। কালকে ঠান্ডা পড়েছিল, ইচ্ছা করছিল খড়ি দিয়ে রান্না করি, কিন্তু কি হয়েছিল বলতো, খড়ি আনা ছিল না জন্য বাড়িতে কালকে আর উনুনে রান্না করতে পারিনি। তো এখন যাব খড়ি আনতে, কাটবো, তারপর খড়ি নিয়ে আসব, তারপরে ঠাকুর ঘরটা মুছবো। আজকে আর উঠান টুঠান এগুলো মুছবো না, কারণ এগুলো মোছাই আছে, দেখো মোছাই আছে, সেদিনই মুছলাম, তো এখন মুছবো না, এখন 1 সপ্তাহ হয়নি আমি মুছছি, তো এগুলো কয়েকদিন পরে মুছবো। এখন শুধু ঠাকুর ঘরটা আর ঠাকুর ঘরে বাড়ির মানে তুলসীতলার সামনাটা মুছবো, মুছে তারপরে পুজো দেবো। এখনও খাইনি সকাল থেকে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার ভাত খাবো না, একবারে স্নান করে তারপরে ভাত খাবো। তো চলো এখন খড়ি কাটি।
আসলাম। এখন বাজে প্রায় দুপুর দুটো, তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো রান্না তো কি করেছি তোমরা জানোই, তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো, অল্প কিছু, বেশি তো খাবো না, অল্প অল্প খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে পেছনে যাবো। আজকে পেছন দিকটা দেখে এসেছি রৌদ্র আছে, তো পেছনে গিয়ে একটু রোদ তাপাবো। অনেকদিন হয়ে গেছে রোদ তাপাই না পেছনে, পেছনে গিয়ে রোদ তাপাবো। আপাতত খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কথা হয়নি, তো এখন চলে আসলাম একবারে সন্ধ্যাবাতি দিতে। তো বন্ধুরা, এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, এখন বাজে প্রায় 10:30। তো রাতেরবেলা তো আমি বাসন মাজি না, তো বাসনগুলো এক একটা গামলার মধ্যে রেখে দিলাম। রেখে রান্নাঘরটা পরিষ্কার করে এই মাত্র আসলাম। তো দেখতেই পেলে বন্ধুরা সারাদিনের আমার কী কাজকর্ম, এর মধ্যেও অনেক কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না, কারণ বন্ধুরা সব সময় মানে ক্যামেরা নিয়ে যতক্ষণে কাজটা দেখাবো ততক্ষণে মনে হয় আমি কাজটাই করে ফেলবো, তো অনেক সময় তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করাও হয় না। তো এই আর কি বন্ধুরা, এই হচ্ছে জীবন যুদ্ধ। তো জীবন যুদ্ধ সত্যিই, মেয়েদের জীবনটাই হচ্ছে জীবন যুদ্ধ। মেয়েদের ছোট যখন আমরা জন্ম নেই তখন থেকেই আমাদের যুদ্ধ স্টার্ট হয়, তো এখনও অবধি আমাদের সেই জীবন যুদ্ধ করতে করতেই চলছি। যতদিন এইখানে যখন টিপবা এরকম করে টিপবা তারপরে সাউন্ড আসবে, আগে আসবে না। বাবা আসলো, বাবার যেহেতু মোবাইলটা খারাপ, মানে কি বলবো, সারাদিন কালে এটাই বাবার মাথার মধ্যে টেনশন। তো যেটা আর কি বলছিলাম যে জীবন যুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে বড় হলাম, তখন একটা জীবন যুদ্ধ, এই কি পড়াশোনা করা, এইভাবে পড়তে হবে, এটা পড়তে হবে। তখন ওই জিনিসটা ভাবতো কি, ইস পড়াশোনাটা কখন আমার জীবন থেকে যাবে, এরকম একটা যুদ্ধের মতো থাকতো। তারপর যখন এখন সংসার জীবনে এসেছি, এখন এটাও আমার জীবন, মানে প্রতিদিন রান্না করতে হয়, এটা একটা বিরক্তকর, তারপরে তো সংসারে খুঁটিনাটি আছে এগুলো। তারপর যখন বৃদ্ধ হবো তখন অন্যরকম আরেকটা টেনশন থাকবে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার বিয়ের আগে আমি বাপের বাড়িতে রান্না যদিও টুকটাক রান্না করতাম, মানে সেরকম যে কন্টিনিউ প্রতিদিন রান্না করতাম সেরকম কোনো দিনই না। মেয়েরা কোনোদিনও মানে বাপের বাড়ি থাকতে গেলে কোনোদিনও রান্না রান্নাঘরে মানে সবসময় রান্না করে না, যেরকম আমিও করিনি। হঠাৎ কোনো দিন যদি মন চায় তাহলে মনে করো চিকেনটা করলাম, বা কোনো দিন যদি মন চায় তাহলে অন্য কিছু একটা রান্না করতাম, কিন্তু কন্টিনিউ তো রান্না কোনোদিনও করতাম না। তো যখন বিয়ের পর যখন মানে এখানে আসি, তখন আমাকে তো প্রতিদিন রান্না করা তো শুরু মানে করতে তো হয়। আরেকটা কথা বলি, বিয়ের পর কিন্তু আমি খড়িতেই রান্না করতাম। এখন যে আমাকে দেখছো যে গ্যাসে রান্না করছি, আগে কিন্তু গ্যাস ছিল না, মানে তোমাদের দাদা ভাইদের বাড়িতে আগে গ্যাস ছিল না, আমি আসার পর থেকে আমি কিন্তু খড়িতেই রান্না করতাম, তারপরে মাঝখানে গ্যাস নেওয়া হলো। এখন আবার মাঝে মাঝে আমি খড়িতে রান্না করি, তার কারণ হচ্ছে যেহেতু গ্যাসটা একটু বাঁচবে, কারণ দুবেলা যদি সকালবেলা একটু রুটি টুটি বা চাটা গ্যাস মানে গ্যাসে করি, আর দুপুরবেলা রান্নাটা যদি রাতের বেলা, তো আমার অত ঝুটঝামেলা থাকে না, রাতের বেলা যদি একটু রান্নাটা যদি আমি উনানে করি তাহলে অনেকটা গ্যাস বেঁচে যায়। তা এই আর কি, তো সব দিকেই ভেবে ভেবে আমি ভাবলাম যে না একটু উনানেও রান্না করি। তো এই আর কি বন্ধুরা, সারাদিনের আমার দিন কাটলো জীবন যুদ্ধ। একটা করে দিন যায়, একদিনের যুদ্ধ শেষ হয়, আবার একটা করে নতুন দিন আসে, আবার আরেকটা করে যুদ্ধের দিন শুরু হয়, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লং করছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।